ওয়ার্ল্ড ক্রিকেটে এমন কজন ব্যাটসম্যান রয়েছেন যারা শত রান করে ছয় মেরে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে শতরান করেছেন, নিজের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতরান। 257 বলে প্রথম দিনের খেলা শেষে 179 রান করে নট আউট রয়েছেন তিনি। একা লড়াই করছেন যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা সবাই ভালো শুরু করলেও বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু যশস্বী জয়সওয়াল 90s ঘরে গিয়ে কতটা বুকে সাহস থাকলে ছয় মেরে শতরান করা যায়। একজন নতুন ক্রিকেটার কতটা ভয় ডরহীন ক্রিকেট খেলছেন এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম সেরা এক ওপেনার বলা যেতেই পারে। 257 বলে 179 রান করে দিনের শেষে নট আউট হয়েছেন তিনি। হায়দ্রাবাদে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে ভারতীয় ব্যাটসম্যানদের দাপট। বিশাখাপত্তনমে ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা দুর্দান্তভাবে ইনিংসের শুরু করেন, কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা মাত্র 14 রান করে আউট হয়ে ফিরে যান। ধারাবাহিকভাবে 3 নম্বরে ব্যাটিং করে ব্যর্থ হচ্ছেন শুভমান গিল, এই ম্যাচেও মাত্র 34 রান করে তিনি জেমস অ্যান্ডারসনের শিকার হয়েছেন। 4 নম্বরে ব্যাটিং করতে নেমে শ্রেয়াস আইয়ার ভালোই শুরু করেছিলেন, কিন্তু 59 বলে 27 রান করে আউট হয়ে ফিরে গেছেন তিনি। ডেবিউ চান রজত পাটিদার, তিনিও দুর্দান্তভাবে ইনিংসে শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত 72 বলে 32 রান করে রেহান আহমেদের শিকার হয়েছেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানরা সবাই ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন সব ব্যাটসম্যান, একমাত্র যশস্বী জয়সওয়াল তিনি 17 রান করেছেন। শুধু 17 রান করেননি, 179 রান করে দিনের শেষে নট আউট হয়েছেন। আকসর পটেলও শুরুটা ভালো করলেও 27 রান করে আউট হয়েছেন তিনি। উইকেটকিপার ব্যাটসম্যান শেখর ভারতও 17 রান করে আউট হয়েছেন দিনের শেষে। রবিচন্দ্রন অশ্বিন শেষ পর্যন্ত 10 বলে 5 রান করে নট আউট হয়েছেন এবং যশস্বী জয়সওয়াল 179 রান করে নট আউট হয়েছে এবং ভারতীয় ক্রিকেট টিম প্রথম দিনের খেলা শেষে 336 রান করেছে 6 উইকেটের বিনিময়ে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে রেহান আহমেদ এবং সোহেব বাশির দুটো করে উইকেট পেয়েছে, টম হাটলি এবং অ্যান্ডারসন একটি করে উইকেট পেয়েছে। আপনাদের কি মনে হচ্ছে দ্বিতীয় দিনের শুরুতেই যশস্বী জয়সওয়াল কি পারবে নিজের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতরান করতে? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।